বন্ধুরা, আজকে চলে আসছি মেলোডি সাউন্ডের কাছে। বোয়ালিয়াতে সন্তোষী পূজা উপলক্ষে বাজছে মেলোডি সাউন্ড। তো বরুণদার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, তো সন্তোষী পূজা উপলক্ষে বাজছে মেলোডি সাউন্ড। তো বরুণদা, এতদিন তো স্টেজ প্রোগ্রাম মেলা টেলা গেল, এরপর ফাইনালি পূজা ঘরে বাজছে, তো পূজা ঘরে বাজিয়ে কেমন লাগছে? না, ভালো লাগছে। আমি তো সবই করি, ধরো স্টেজ প্রোগ্রামের সময় স্টেজ প্রোগ্রামটা করি। আচ্ছা, এতদিন ধরো স্টেজ প্রোগ্রামটা আমার চলছিল, এবারে মোটামুটি এখন বন্ধ প্রায়। দু একটা হয়তো অর্কেস্ট্রার ইনপুট চলবে মাঝে সাঝে, বাদ বাকি এখন এবার পুজো ঘরে। এই তো প্রথম পুজোতে এই সন্তোষী পুজো, আমাদের এই গ্রামে যে সন্তোষী পুজো তোমরা আসছো, এই সন্তোষী পুজোই চলছে। এরপরে এবার পরপর পুজো ঘর আছে। আচ্ছা, কালকে যাব হাজিপুর। আচ্ছা আচ্ছা, 10 পিস 4 বক্স আর 30 পিস। কি কম্পিটিশন আছে নাকি? কেউ আছে সামনাসামনি? সামনাসামনি কেউ আছে, আমি জানি, নাম জানি না কে আছে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছে তারা বলতো যে তাতারপুর বললে তো, না হাজিপুর। হাজিপুরে মেলোডি সাউন্ড আছে, তার সাথে কারোর সাথে কম্পিটিশন আছে নাকি? তোমাদের যদি জানা থাকে সেটা কমেন্ট করে জানা। তো আর কি, আপাতত সেট আপের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তাতারপুরে এই হাজিপুর গেলে, বারবার তাতারপুরই বলে দিচ্ছি, তো হাজিপুর গেলে তো দেখা হবে, সেখানে আরও কথাবার্তা হবে নাকি? আর নতুন কিছু আপডেট দিতে চাও আমাদের বন্ধুদেরকে, কিছু বলতে চাও? না, নতুন কিছু আমার আপডেট নেই, আমার যা বক্স আছে এই বক্সে চলবে এখন। সে পরে কিছু চিন্তা ভাবনা করাই, তো পরে আমি তোমাকে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তো আপাতত এইটুকুনি, ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। Thank you.